ঐতিহাসিক জয় মোহনবাগানের আমাদের সূর্য মেরু নারীর যোগ সবুজ ঘাসে আমাদের খুঁজলে পাবে সোনায় লেখা ইতিহাসে একাধারে ডার্বি শতবর্ষ অপরদিকে এবছরের আইএসএল এর প্রথম ডার্বি শতবর্ষে ইস্ট বেঙ্গলের আইএসএল এর সূচনায় এক বড় বিপর্যয় ডার্বিতে ভবিষ্যতে দুদলের বহুবার দেখা হবে হার জিত থাকবে কিন্তু ঐতিহাসিক জয়ের সুযোগ শিরোনামে স্থান পাওয়া তো বারবার আসে না এ যাত্রায় সেই শিরোপা সবুজ মেরুন শিবিরেরই দখলে বহু ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচ খেলানো প্রাক্তন ফিফা রেফারি সাগর সেনকে খুশি করতে পারেনি এই ডার্বি ম্যাচ তবে সেই সেরকম থুপাস কিছু নেই খেলা আমার ভালো লাগেনি খুব একটা উচ্চাঙ্গে কিছু হয়নি আচ্ছা ইস্ট বেঙ্গল এত শর্ট পাস খেললো গোলের মুখটা তৈরি করতে পারলো না 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 গোলের মুখই তো পেলো না শেষ খেলে একটা সুযোগ পেয়েছিল বটে সেও তো গোল করতে পারলো না তবে বাঙালি প্লেয়ারদের মতো সেই রকম সেই অ্যাট্রাকটিভ ফুটবলটা নেই ঠাকুর তো একটা জিনিস জিজ্ঞেস করার দেবজিৎ একটা বলটা নিয়ে গোলের মধ্যে ঢুকে গেছিল দেখলেন ওটা কি ওটা গোল হয় না না কারণটা কি মানে আমরা তো জানি যে বল ধরে গোলকিপার যদি ঢুকে যায় তাহলে সেটা তো গোল তো এই ক্ষেত্রে তো দিলো না বা কেউ কোনো প্রতিবাদও করলো না আমার মনে হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট রেফারি ঠিক জায়গাতে চলে গেছে আমার মনে হচ্ছে ওই কর্নার ফ্ল্যাগের কাছে আর কি সেখান থেকে ও দেখতে পেয়েছে যে গোল তো নয় এমনি রেফারিং সম্বন্ধে কি বলবেন রেফারিং ঠিক আছে রেফারি কিছু তো খুব ম্যাচিওর রেফারি এমনিতেই ভালো রেফারি ও সন্তোষ ও ভালো রেফারি প্রশান্ত ব্যানার্জি বা প্রসূনের যে খেলা দেখেছি সেই খেলা চোখে লাগছে না বুঝলেন তো কি ফুপাস আপনি বলুন তো বাঙালি ছেলেগুলো কি খেলা খেলে গেছে আমি ভাবতে পারি না এই খেলা সত্যি মানে কোথায় স্ট্যান্ডার্ডটা কোথায় চলে যাচ্ছে মানে ব্যক্তিগত নৈপুণ্য যেমন ছিল তেমনি গ্রুপ পারফরমেন্স খুব ভালো মানে এই যে থ্রু পাস এই যে কৃষাণু যেগুলো দিত বলে ঠিকানা দিকে পাস দেওয়া সেগুলো একটাও চোখে দেখতে পেয়েছে না আজকে সেরকম দেখা যায়নি সেই বাঙালি প্লেয়ারদের সেই বুদ্ধিদীপ্ত খেলার সেই কৌশল বলুন রণকৌশল বলুন সেসব যেন হারিয়ে যাচ্ছে দিন দিন মানে তখনকার প্লেয়াররা টাকা পেত না বটে কিন্তু তখন মানসিকতা খুব ভালো ছিল এবং টিম দরদি ছিল এবং প্রত্যেকে খুব ভালো খেলতো আর কিছু হোগা নাই আর বাঙালি তো সব বেশি আপনি ভাবুন তো কতগুলো বাঙালি মানে 11টা প্লেয়ার খেলছে কেরল থেকে বা তামিলনাড়ু থেকে একটা আধটা প্লেয়ার এসছে বেশিরভাগই বাঙালি মানে সেই খেলা হারিয়ে গেল তবে মোহনবাগান ইস্ট বেঙ্গল যে ধরনের খেলা হওয়া উচিত সেটা হয়নি একদমই হয়নি ইস্ট বেঙ্গল মোহনবাগান ডার্বি ম্যাচ দেশের যে কোনো বড় ম্যাচের ঊর্ধ্বে দুই চিরাচরিত প্রতিদ্বন্দ্বীর প্রতি তাদের লক্ষ্য সমর্থকদের একটাই আর্জি টুর্নামেন্টের অবস্থানগত তালিকায় সপ্তম স্থানে থাকো আপত্তি নেই কিন্তু চির প্রতিদ্বন্দ্বীকে হারাও তাতেই সাত খুন মাপ বহু ঘটনায় জর্জরিত ইস্ট বেঙ্গল মোহনবাগান ডার্বি থেকে বহু ফুটবলারের জীবনে উত্থান পতন ঘটেছে দুই শিবিরের অঙ্কের হিসেবের খাতায় কটা ট্রফি কটা সাফল্য হচ্ছে তাই বড় করে দেখা দেয় কে কবার তাদের প্রতিবেশী প্রতিপক্ষকে পরাস্ত করতে পেরেছে ফুটবলারদের গুণাগুণও বিচার হয় কে কটা ইস্ট বেঙ্গলকে গোল দিয়েছে মোহনবাগানের জালেই বা বল পাঠিয়েছে কে কবার ২৭ নভেম্বর ২০২০ গোয়ার তিলক ময়দান স্টেডিয়ামে করোনার জন্য শূন্য গ্যালারিতে দুই চির প্রতিদ্বন্দ্বী পরস্পর মুখোমুখি হয় গতবারের আইএসএল চ্যাম্পিয়ন এটিকে তাদের অভিজ্ঞতা ও প্রায় পুরো তৈরি দল নিয়ে মোহনবাগানের সঙ্গে একাত্ম হয়ে এমন এক দলের মুখোমুখি হয়েছিল যে সেই ইস্ট বেঙ্গলের প্রস্তুতি মাত্র কয়েকদিনের একদিকে দুবারের চ্যাম্পিয়ন কোচ আন্তোনিও লোপেস হাবাস অন্যদিকে কোচের দায়িত্বে সদ্য আসা লিভারপুলের কিংবদন্তি প্রাক্তন ফুটবলার রবি ফাওলার হাবাস চেয়েছিলেন প্রতিপক্ষকে প্রথমার্ধে যাচাই করে দ্বিতীয়ার্ধে ঝাঁপাতে ফাওলার শুরুতেই আক্রমণাত্মক তার ইচ্ছে ছিল নিজেদের মধ্যে পাশ খেলে খেলে সবুজ মেরুন শিবিরে আচম্বিতে হানা দেওয়া দিনের শেষে সাফল্য আসে হাবাসের অভিজ্ঞতার হাত ধরে প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার মোহনবাগানের মানুষ ভট্টাচার্য মানলেন সে কথা
ভালো খেলেছে, ফুটবলে হচ্ছে গোল শেষ কথা। আর রয় কৃষ্ণানকে যত দেখছি মুখে হচ্ছে যেভাবে গোলটা করেছে ফার্স্ট গোল ব্যাটওয়ার সুপার শট, তবে আমি দেখছি যে মানে শরীরের তলা দিয়েই বলটা গেছে, ওটা বাঁচানো উচিত ছিল। আর দ্বিতীয় গোলটা তো আউটস্ট্যান্ডিং গোল করেছে মনবি, ডান দিক থেকে দৌড় শুরু করেছিল, ইনসাইড কাট করে বাঁ পায়ে সেকেন্ড পোস্টের কোনায় রেখেছে, অনবদ্য গোল, অনবদ্য গোল। এই বড় ম্যাচে এই ধরনের গোল সচরাচর দেখা যায় না, পরিবর্তিত খেলোয়াড় হিসেবে নেমে ও কিন্তু কাজের কাজটি করেছে। প্রথম আইসলে এইবারের এই ম্যাচটাতে ইস্টবেঙ্গল বল পজিশন, পাসিং অ্যাকুরেসি সব দিক থেকেই টেক্কা দিয়েছে মোহন মোহনকে, কিন্তু ফুটবলে গোল যেটাকে সরকারি আমরা বলি, চারটে শট করেছে গোলমুখী, তার মধ্যে দুটো গোল হয়েছে, ইস্টবেঙ্গল সেখানে মাত্র দুটো শট করতে পেরেছে। ফুটবলে শুধু বল কন্ট্রোলে রেখে খেললেই হবে না, এই কথাটা মনে রাখতে হবে, বলটা কিন্তু চালে রাখতে হবে, সেটাই হচ্ছে বড় কথা। মোহনবাগানের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, রয় কৃষ্ণার মতো একজন স্ট্রাইকার আছে এবং নতুন ম্যাকক বলে যে ম্যাচে সেরা হয়েছে আজকে ছেলেটি, এই ছেলেটিও কিন্তু অসাধারণ ফুটবল খেলেছে, মাঝমাঠে অনেকটা অঞ্চল জুড়ে খেলেছে, প্রতিটা বলকে চ্যালেঞ্জ করেছে এবং অ্যাটাকিং পাতে প্রতিটা ক্ষেত্রে ও কিন্তু সাপোর্ট করেছে দলকে এবং যোগ্য লোককেই আজকে ম্যান অফ দ্য ম্যাচ বিবেচনা করেছে বলে আমি মনে করি। বলছি ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল এত শর্ট পাস খেললো, কোন গোলের মুখ খুলতে পারলো, গোলের মুখ খুলতে পারলো না, গোলের মুখ খুলতে পারেনি, তার প্রধান কারণ হচ্ছে তিনি প্লেড আউটস্ট্যান্ডিং ম্যাচ, প্রীতম কোটালও ভালো খেলেছে, এইটা খুব ভালো খেলা হয়েছে মোহনবাগানের, এটা মানতে হবে। আর ওদের যত কিছু মানে 18 গজের উপরে হয়েছে, 18 গজের মধ্যে ঢুকতে ওরা সেরকম পারেনি, খুব ভালো ডিফেন্স খেলেছে মোহনবাগান। দেখো পাসিং তুমি খেলতেই পারো, মাঝে মাঝে পাস খেলেছো, তুমি তো কত পাস খেলেছো, তুমি বল পজিশনও তোমার কাছে বেশি ছিল, কিন্তু ফুটবলের মেন জিনিস তো হচ্ছে তোমার গোল না, সেই জায়গাটা তো তোমরা ওপেন করতে পারোনি না। সেকেন্ড হাফটা খুবই ভালো হয়েছে, আর ফার্স্ট হাফ তো এটা হয়তো আবাসের স্ট্র্যাটেজি হতে পারে, ওদের খেলতে দাও বক্সের মধ্যে ঢুকতে দেবে, তো সেকেন্ড হাফটা আমি দিয়ে নেবো। মানে এটিকে কতবারও আমরা দেখেছি ওদের যত কিছু ছিল সেকেন্ড হাফটাই, লাস্ট 20 মিনিট গত বছর ভাবক ফুটবল খেলেছে মনমন, স্ট্র্যাটেজির দিক থেকে এই যে এখানে আসতেও তাই, এই বদলটাও একটা ভালো দিক বলতে মনমিটা তিনি আনলেন, চোখের ভুল কিনা জানি না, দেবজিৎ বলটা নিয়ে গোলের মধ্যে একবার ঢুকে গেল, কেউ কোনো প্রতিবাদ করলো না বা কোনো লাইন্সম্যানও কোনো জানালো না, এটা কি দেখেছো, মানে এটা তোমার নজরে এসেছে? না না, ওটা আসল কথা আমরা তো দেখে বলতে পারবো না, রেফারি পাঠিয়ে দিয়েছে কিনা সেটাও তো বুঝতে পারবো না, খেলাটাকে ডেট করেছে কিনা সেটাও বুঝতে পারবো না, বল ঢুকেনি, ওর বডি ঢুকে গেছে, তবে আমার মনে হয় ওটার কারণে কোনো একটা সিগন্যাল হয়েছে। ওভারঅল খেলাটা কেমন লাগলো বলো? ওভারঅল খেলাটা খুব খারাপ লাগেনি, কারণ দুটো দলই নতুন দল, মানে নতুন আইএসএল খেললো, খেলা খারাপ হয়নি, আজকে সবচেয়ে ভালো হয়েছে দুটো গোল, অসাধারণ দুটো গোল হয়েছে, দেখছি ফার্স্টটা বেশ কয়েকটা ভালো বাঁচিয়ে হচ্ছে, এটাও ঠিক। যেমনি আমাদের মানে ছেলেটির নাম কি অরিন্দম, অরিন্দম, অরিন্দমকে সেরকম কোন মানে কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হয়। ঠিক ঠিক, ভারতীয় ফুটবলের অভিজ্ঞ ফুটবল প্রশিক্ষক অনন্ত ঘোষ মুম্বাই থেকে জানালেন, ফার্স্ট হাফটা ইস্টবেঙ্গল ভালো খেলেছে, আচ্ছা সেকেন্ড হাফটা মোহনবাগান ভালো খেলেছে, এবং দুটো যে কাউন্টার অ্যাটাকে যে সেকেন্ড গোলটা হয়েছে, রিয়েলি ইট ইজ এ মার্ভেলাস, বুঝেছেন না, পুরো ওইভাবে ডিফেন্স খালি করে দিয়ে উঠে যাওয়া ঠিক হয়নি, ও তো একলা টেনে নিয়ে গেল, পুরো ওপেন না, ডিফেন্সিভ ভালো না ইস্টবেঙ্গলের ডিফেন্স আমার দেখে যতটুকু মনে হয়, দিস ইজ মাই ওপিনিয়ন। আফটারঅল ম্যাচটা খুব যে ভালো স্ট্যান্ডার্ডের হয়েছে তা নয়, সেই স্ট্যান্ডার্ডে হয়নি, এটার অনেক কারণও আছে, মাঠে দর্শক নেই, এনে উত্তেজনা যেটা মাঠে দর্শক থাকলে হয় নাকি, তাই এগুলো অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। বিরতির পর 4 মিনিটেই রয় কৃষ্ণর দুরন্ত গোলে এগিয়ে যায় মোহনবাগান। The goal player wanted to score in the biggest derby in India, it's Roy Krishna. 85 মিনিটে ব্যবধান বাড়ান মনবীর সিং, ম্যাচের 58% বল নিজেদের দখলে রাখা, 258টা নির্ভুল পাশের দাবিদার ইস্ট বেঙ্গলের স্বপ্ন শেষ হয়ে যায় এখানেই, শুধুমাত্র গোলের রাস্তা তৈরি করতে না পারার ব্যর্থতায়। ইতিহাস রচনা করতে না পারলেও ডার্বির পারফরমেন্সে উজ্জ্বল ভবিষ্যতের একটা ইঙ্গিত কিন্তু দিয়ে গেলেন রবি ফাওলার, আর সে কারণেই লাল হলুদ সমর্থকরা ব্যথিত হলেও মর্মাহত নন। রাজা সেরা দল আমার ইস্ট বেঙ্গল রে আমার ইস্ট বেঙ্গল।
1969 সালের মোহনবাগানের তদানীন্তন তরুণ কোচ অমল দত্তের 4-2-4 ফরম্যাটের প্রবর্তনের ফায়দা তুলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে দুরন্ত দুটি গোল করেছিলেন প্রণব গাঙ্গুলি। ইস্টবেঙ্গল মোহনবাগানের কাছে 1-3 গোলে পর্যুদস্ত হয় সে ম্যাচে। এবারের এই ডার্বি ম্যাচের খেলা সেই প্রাক্তনীকে খুশি করতে পারেনি। প্রণব গাঙ্গুলি পাড়ার ছেলেদের যে ধরে নিয়ে আসলে যেরকম হয় না, বল ভালো যেরকম রবি ভালো যেখান থেকে পেরেছে সেখান থেকে ধরে নিয়ে এসছে বয়সের ছেলেদের ওদের নিয়ে খেলা সোজা নাকি। মানে আপনাদের সময় বা তার আপনাদের পরবর্তী সময় যে দৃষ্টিনন্দন ফুটবল আমরা দেখেছি ইস্ট বেঙ্গল মোহনবাগানে সেই খেলার তো কিছুই নেই আজকে। শুধু পাস খেলে গেল আপনাদের সেই সময়কার ম্যাচের কথা মনে পড়ে যাচ্ছিল আপনাদের সেই কিষানুর ঠিকানা লেখা পাস সেসব কিছুই নেই। মেরে গোল করেছে সেরকম দেখেছো ইস্টবেঙ্গলকে একটা মারতে পারেনি। মোহনবাগান মানবি যে গোলটা করেছে সত্যি ভালো গোল করেছে। হ্যাঁ, তাছাড়া খালি হোল খেলায় 90 মিনিট খেলায় খালি স্কোয়ার পাস খেলে গেল। এমনি কোন স্ট্র্যাটেজি তো চোখে পড়ল না, কিচ্ছু স্ট্র্যাটেজি নেই। সব বললাম তো পাড়া যদি ওখানের থেকে বেটার ওভার ইউরোপে পেত তাহলে কলকাতায় খেলতে আসতো তো। কলকাতায় ইন্ডিয়াতে তো খেলতে আসতো। চায়না কত টাকা দিচ্ছে চিন্তা করো, চায়না কয়েকশো কোটি টাকা করে প্লেয়ারদের পেমেন্ট করছে। সেইখানে ওই প্লেয়ারে যদি চায়নাও ফিল্ডিং করতো সেখান থেকে পেমেন্ট না নিয়ে কলকাতায় খেলতে আসবে। মানে ওখানকার বাতিল 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 প্লেয়ার গুলো আমাদের এখানে খেলছে। ডিসকানে প্লেয়ার গুলোকেই তো নিয়েছে, ওই ভাবলাম ইংল্যান্ডে 15 জনকে নিয়েছে, 7 জন কোচিং স্টাফ আর 7টা প্লেয়ার। এইবার নিজে খুব বড় প্লেয়ার ছিল, লিভারপুলে খেলেছে অনেক বছর, 8-10 বছর লিভারপুলে খেলেছে, খুব বড় প্লেয়ার ছিল। কিন্তু কথা হচ্ছে যে এইসব ওকে ভাল দিয়েছিল নিয়ে আসতে, ও যে যে সব জানাশোনা যা আছে তাকে সবাইকে নিয়ে এসেছে। সেই তো, এই ডার্বি ম্যাচটাই তো আসল টুর্নামেন্ট। আর যাই হোক তাই হোল খেলা 14টা খেলে 10টা টিম 9-18টা খেলার মধ্যে যে এই দুটো ডার্বি যদি না জিতে তাহলে লাভটা কি হলো, পেমেন্ট খরচা করে লাভটা কি হলো। মোহনবাগান ইস্ট বেঙ্গলের ISL এর প্রথম ডার্বি ম্যাচ নিয়ে এই বিশেষ প্রতিবেদনে আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি গৌতম ভট্টাচার্য, প্রযোজনা সৌর্য চৌধুরী।